এই মুহূর্তে দেখছেন আমরা আছি কাকরাইলের যে মোড়, সেই মোড়ে আছে। এবং এইখানে কিন্তু আসলে বিএনপির যে কর্মী সমর্থক আছে, সেই কর্মী সমর্থক কিন্তু একের পর এক মিছিল নিয়ে আসছেন। এবং আরেকটু আগে আমরা দেখেছি পুলিশের সাথে কিছুক্ষণের জন্য উত্তেজনার একটি সৃষ্টি হয়েছে, এবং তারা আসলে মিছিল নিয়ে এখানে অবস্থান করতে যাচ্ছিল। এবং সেই মিছিল নিয়ে আসলে পুলিশ তাদেরকে এখানে অবস্থান করতে দিবেন না, এমনই কিন্তু তারা বলছিলেন পুলিশ সদস্যরা। এবং তা নিয়ে কিন্তু একটু বাকবিতণ্ডার একটি ঘটনা আমরা দেখেছি। এক পর্যায়ে তাদের যে নেতা নেতৃস্থানীয় যারা আছেন, তারা কিন্তু মূলত সেই তাদেরকে বুঝিয়ে আসলে রাস্তার এক সাইডে তারা নিয়ে গেছেন। এবং এখন আমরা দেখছি কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসলে নেতা কর্মী যারা আছে বা কর্মী সমর্থক যারা আছে, তারা কিন্তু জড়ো হচ্ছেন এবং দেশের বিভিন্ন স্থান থেকে তারা এসছেন। এবং বলছিলেন তাদের সাথে আমরা কথা বলছি, তারা যখন কথা বলছিলেন, আমরা যেটা শুনেছি, তারা কিন্তু আসলে কয়েকদিন ধরে আসলে ঢাকার বিভিন্ন জায়গায় অবস্থান করেছিলেন। পুলিশ আমরা জানি যে বিভিন্ন সময় আসলে তাদের সেই অবস্থানকে অবস্থান থেকে নেতাকর্মীদের গ্রেপ্তার করতে, সেই গ্রেপ্তারের ভয় বোধ করে কিন্তু তারা আসলে মূলত এই মুহূর্তে ধরা হয়েছেন। এবং এইখানে কিন্তু আসলে বিভিন্ন স্লোগান তারা আমরা দেখছি, অনেকে কিন্তু আসলে উত্তেজিত, কারণ তারা বলছিলেন অনেক কষ্ট করে তারা এখানে এসেছেন। দেখছিলেন তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন, বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে তারা চেষ্টা করছেন। আমরা কিন্তু আরেকটি বিষয় মিছিল দিচ্ছি এই মুহূর্তে, আসলে তারা দিচ্ছেন গাড়ি রাখি যে বিভিন্ন মিছিল, অর্থাৎ রাস্তার দুই দিক থেকে কিন্তু এই মুহূর্তে মিছিল আসছে। অর্থাৎ বলা যায় যে বিএনপির যে মহাসমাবেশ, বিএনপির যে সমাবেশ, সেই সমাবেশকে কেন্দ্র করে একের পর এক মিছিল কিন্তু এই মুহূর্তে আসছে। আমরা দেখাচ্ছি দর্শক, জানিয়ে রাখি সেই প্রত্যেকটি মিছিলের কিন্তু গন্তব্যস্থল নয়াপল্টন, অর্থাৎ বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় আছে, সেই কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু সবার আসলে লক্ষ্য। এবং তারা কিন্তু আসলে মিছিল নিয়ে যাচ্ছেন, এবং অনেকে দেখছি বাংলাদেশের জাতীয় পতাকা, সেই পতাকা নিয়ে অনেকে যাচ্ছেন, অনেকে বিভিন্ন ধরনের প্লেকার্ড হাতে নিয়ে যাচ্ছেন। এবং আমরা জানিয়ে রাখি বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছেন সরকারকে উদ্দেশ্য করে, সরকারের পদত্যাগ দাবি করে, এবং শেখ হাসিনার পদত্যাগ দাবি করে তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন। এবং আমরা কিন্তু একটু আগে দেখেছি যে পুলিশের সাথে একটি সাময়িক উত্তেজনার ঘটনা ঘটে, এবং সেই উত্তেজনা মূলত তারা রাস্তায় অবস্থান করতে চাচ্ছিলেন। এবং পুলিশ সেটি বলছে যে রাস্তায় কোনোভাবে অবস্থান করা যাবে না, তারা বলছেন যে নয়াপল্টনের যে কেন্দ্রীয় কার্যালয় আছে, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাদেরকে যেতে হবে। এবং যদি জানিয়ে রাখি যে 23 শর্তে কিন্তু 23 শর্তে মূলত বিএনপির যে সমর্থক আছে, বিএনপির যে কর্মীরা আছে, তাদেরকে মূলত যাওয়ার সমাবেশ করার অনুমতি দিয়েছে। এবং আওয়ামী লীগকেও কিন্তু আজকে 23 শর্তে সমাবেশ করার অনুমতি দিয়েছে। দেখছি যে পুলিশের সতর্ক অবস্থা কিন্তু আছে। আমরা যখন আসি রাস্তা দিয়ে, তখন দেখেছি বিভিন্ন মোড়ে মোড়ে, শাহবাগের মোড় থেকে শুরু করে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ মোড়, সেই মোড়ে মূলত পুলিশের সতর্ক অবস্থান আমরা দেখেছি। এবং মূলত বিএনপির যে কর্মী সমর্থক আছে, তারা কাকরাইল মোড় থেকে বিভিন্ন ধরনের মিছিল এই সড়কে প্রদক্ষিণ করছেন, এবং প্রদক্ষিণ করে এরপর কিন্তু আসলে নয়াপল্টনের দিকে তারা যাচ্ছেন। এবং জানিয়ে রাখি আওয়ামী লীগেরও কিন্তু আজকে সমাবেশ আছে, সেটি শান্তি সমাবেশ নামে তারা অভিহিত করেছেন। এবং তারা কিন্তু 2টা থেকে 5টা পর্যন্ত অনুমতি দিয়েছে আওয়ামী লীগকে, এবং বিএনপিকেও ঠিক 2টা থেকে 5টা পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছে সমাবেশের। এবং দেখছেন যে পুলিশের যে সতর্ক অবস্থা, সেই সতর্ক অবস্থান কিন্তু এই মুহূর্তে আছে। এবং আমরা গতকাল থেকে দেখছিলাম যে পুলিশ যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা কিন্তু সতর্ক অবস্থান নিয়েছে, অর্থাৎ কোনো ধরনের যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা রক্ষান্ত সেই পুলিশ সতর্ক অবস্থান রয়েছে। এবং আমরা দেখেছি যে পুলিশের যে বাড়তি এক নিরাপত্তা, সেই নিরাপত্তা ব্যবস্থা তারা রেখেছেন। এবং এই মুহূর্তে আমরা দেখছি বিভিন্ন মোড়, কাকরাইলের যে মোড়, সেই মোড়ের বিভিন্ন জায়গা থেকে প্রদক্ষিণ করছেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন। এবং আমরা যেটি শুনছিলাম বিভিন্ন কর্মী সমর্থকদের কাছ থেকে, তারা কিন্তু 3-4 দিন আগে থেকেই আসলে এই যে সমাবেশ বিএনপি, সেই সমাবেশকে উদ্দেশ্য করে তারা এসেছেন। এবং এসে আসলে ঢাকার বিভিন্ন জায়গায় কেউ আসলে লুকিয়েছিলেন, কারণ আমরা যদি শুনতে পেয়েছি যে বিএনপি যারা কর্মী সমর্থক আছে, তাদের অনেককে আসলে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন হোটেলে আসলে অভিযান চালানো হয়েছিল কর্মী সমর্থকদের গ্রেপ্তার করার জন্য, সেই গ্রেপ্তার থেকে রক্ষার্থে কিন্তু অনেকে আসলে লুকিয়ে ছিলেন। এবং তারপর কিন্তু আজকে সমাবেশের দিন, অর্থাৎ গতকালকে কিন্তু এই সমাবেশটি হওয়ার কথা ছিল, কিন্তু
নানান কারণে এবং যেহেতু কর্মদিবস ছিল সেই কর্মদিবসকে যেন জনগণের ভোগান্তি না হয় সেই ভোগান্তি দূর করতে কিন্তু তারা গতকালকে সমাবেশ করেনি এবং সেই সমাবেশ কিন্তু আজকে শুক্রবার ছুটির দিন ছুটির দিনে তারা নিয়ে এসেছেন এবং আওয়ামী লীগ কিন্তু যখন আসলে আওয়ামী লীগ বিএনপি যখন আসলে কর্মী তাদের যে সমাবেশ সেটি পরিবর্তিত করে সময়টি এরপরে কিন্তু আওয়ামী লীগের যে তিনটি সংগঠন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের কর্মীরাও কিন্তু আসলে তাদের সমাবেশটি তারা করেন সমাবেশটি ঘোষণা দেন শুক্রবার আজকে এবং বিএনপি কিন্তু করছে নয়াপল্টনে এবং আওয়ামী লীগের যে সমাবেশ সেটি কিন্তু বাইতুল মোকাররমের সামনে অর্থাৎ যাতে মসজিদ বাইতুল মোকাররম সেই মসজিদের গেটে কিন্তু তারা এই সমাবেশ করবেন এবং আমরা দেখেছি যে চারদিকে কিন্তু আসলে মিছিল নিয়ে আসছেন কর্মী সমর্থকরা এবং মোড়ে মোড়ে আসলে বিভিন্ন বিএনপির যে বিভিন্ন অঙ্গ সংগঠন সে বিভিন্ন অঙ্গ সংগঠনের যে নেতা কর্মীরা তাদের বিভিন্ন ধরনের ব্যানার বিভিন্ন ওয়ার্ড থেকে তারা আসছেন কুষ্টিয়া থেকে তারা কিন্তু আসছেন নেতা কর্মীরা সেই নেতা কর্মীরা কুষ্টিয়া থেকে এসে ঢাকায় যে বিএনপি সমাবেশ সেটি তারা অংশগ্রহণ করবেন এবং গোয়েন্দা সূত্রে আমরা যেটি আসলে জানতে পেরেছি বিভিন্ন গণমাধ্যমে আসলে উঠে এসেছে সেটি হচ্ছে বিএনপির যে কর্মী সমর্থক তাদের উদ্দেশ্যে কিন্তু আসলে একটি নির্দেশনা ছিল এমনটাই বিভিন্ন গণমাধ্যমে উঠেছে যে তারা যেন আসলে অবস্থান করতে পারে ঢাকায় এই জন্য বিভিন্ন ধরনের তাদের যে কয়েকদিন থাকার জন্য যে প্রয়োজনীয় সামগ্রী সেইগুলো আসলে নিয়ে আসতে বলেছেন এমনটি কিন্তু আসলে বিভিন্ন বিভিন্ন গণমাধ্যমে আমরা উঠে এসে দেখেছি এবং এই নিয়ে কিন্তু আসলে অনেকটাই সতর্ক ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেই সতর্কতার জায়গা থেকে কিন্তু ধরপা করার একটি ঘটনা আমরা দেখেছি এবং এই মুহূর্তে কিন্তু আছি আমরা বিচারপতির ভবনের সামনে এবং ক্যাপিটাল যে মোড় সেখানে এবং সেখানে কিন্তু আসলে আমরা দেখছি যে বিএনপির হাজারো নেতা কর্মী আসলে বিভিন্ন মোড় প্রদক্ষিণ করছেন তাদের মিছিল নিয়ে এবং সেই মিছিলটির গন্তব্যস্থল মূলত নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় এবং জানিয়ে রাখি আপনাদেরকে বিএনপি কিন্তু লাগাতার কর্মসূচি দিচ্ছে একের পর এক কর্মসূচি আসছে সেই কর্মসূচির মধ্যে জানিয়ে রাখি যে পদযাত্রা কিন্তু একটি কর্মসূচি ছিল সেই পদযাত্রা কর্মসূচি আমরা 18-19 জুলাই দেখতে পেয়েছি সারা ঢাকা শহরে সহ সারা দেশে আসলে মূলত সেই পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে এবং সেই পদযাত্রা কিন্তু আমরা দেখেছিলাম বাংলা কলেজের সামনে আওয়ামী সমর্থকদের সামনে আসলে সতর্ক অবস্থান আমরা দেখেছি এবং এই মুহূর্তে কিন্তু একের পর এক মিছিল নিয়ে মূলত যাচ্ছেন বিএনপির কর্মী সমর্থক নয়াপল্টনের দিকে দর্শক আমরাও কিন্তু আসলে সেদিকে যাওয়ার চেষ্টা করছি অর্থাৎ আজকে পুরো ঢাকা শহরে যদি বলি বিভিন্ন যদি এক কথা বলতে সমাবেশের নগরীতে পরিণত হয়েছে আজকে ঢাকা সরকার দেখছেন যে পুরো ঢাকা শহরে কিন্তু এখন যদি কাকরাল মোড়ে যানজটের অবস্থা আপনাদেরকে বলি অর্থাৎ গাড়ি চলছে না এখানে এই রাস্তা কিন্তু বন্ধ হয়ে আছে অর্থাৎ কোনো ধরনের যানবাহন কিন্তু এই রাস্তায় চলছে না আমরা কিন্তু সামনের দিকে যাচ্ছি এই মুহূর্তে দেখছেন যে বিভিন্ন কর্মী সমর্থক সেই কর্মী সমর্থকরা কিন্তু আসছেন জড়ো হচ্ছেন একের পর এক দর্শক দেখছেন যে গুটি কয়েক আসলে রিক্সা চলছে কিন্তু রিক্সা ব্যতীত কোনো ধরনের ভারী যানবাহন কিন্তু এই সড়কে চলছে না এই মুহূর্তে এবং আজকের মূলত কোনো ধরনের যদি বলি যে তেমন কোনো কিন্তু সাধারণ মানুষ যারা আছে সেই সাধারণ মানুষ কিন্তু বের হচ্ছেন না কারণ ঢাকা শহরে এমনিতে জ্যামের শহর